প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজও আপনাদের সামনে এসেছি। আজ পয়লা জুলাই 2020, ১৭ আষাঢ়, ১৪২৭। তথ্য পরিবেশনের আগে একটি বিষয় আপনাদের জানাতে চাই, সেটা হলো বাংলাদেশের অনেক এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা শুরু হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এই দুর্যোগ মোকাবেলায় সচেষ্ট আছেন এবং কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরও কাজ করে যাচ্ছে। তবে একটি সতর্কবার্তা, বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি, যাতে সাপে কেটে এবং পানিতে ডুবে কোনো অপমৃত্যু না হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বন্যাপীড়িত এলাকায় খাবার স্যালাইন, শিরায় দেওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সকল ধরনের ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে এই বন্যাপীড়িত এলাকাগুলিতে। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন। আজ 69টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলেছে। নতুন যে পরীক্ষাগারটি সংযুক্ত হয়েছে সেটি একটি বেসরকারি মেডিকেল কলেজ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর। আমরা ধন্যবাদ জানাই যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই পরীক্ষায় এগিয়ে এসেছেন এবং পরীক্ষা করবেন। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 16,898টি এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,875টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,335টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। 24 ঘন্টায় শনাক্তর হার 21.12% এবং এ পর্যন্ত শনাক্তর হার 19.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,484 জন এবং এ পর্যন্ত সুস্থ 62,102 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 41.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, এ পর্যন্ত 1,888 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ, 3 জন নারী এবং বয়স বিভাজনে 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন এবং 100 বছরের 1 জন। এক্ষেত্রে আমি আরেকটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। ষাটার্ধ এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষাটার্ধ বয়সের মৃত্যুর হার 43.27%, 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরের 14.99%, 31 থেকে 40 7.62%, 31 থেকে 30 বছরের 3.49%, 11 থেকে 20 বছরের মধ্যে 1.16% এবং 10 বছরের নিচে 0.63%। যারা গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন, বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 17 জন, খুলনা বিভাগে 5 জন, রংপুর 1 জন, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 23 জন, বাড়িতে 18 জন। হাসপাতালের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। ঢাকা মহানগরীতে সাধারণ বেডের সংখ্যা 6,075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যার সংখ্যা 139টি, সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,748টি এবং সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা 381টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,144টি এবং সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 204টি, অক্সিজেন কনসেন্ট্রেশনের সংখ্যা সারা দেশে 98টি। ভর্তিকৃত রোগীর সংখ্যা, সারা দেশে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,873 জন, আইসিইউ বেডে ভর্তি আছেন 216 জন এবং সারা দেশের
গত 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 538 জন এবং 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সারা দেশে 497 জন। আইসোলেশনে 24 ঘন্টায় যুক্ত হয়েছে 955 জন এবং ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 555 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 27,542 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 11,995 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 15,547 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,429 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,66,295 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 3,414 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,02,413 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,882 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 10,700 পিস এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,98,064। বর্তমানে মজুদ আছে 1,30,181। তথ্য কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,61,290। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,41,02,681। প্ল্যাটফর্মের মুক্তপাঠ্যে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,414 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 4 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং হয়েছেন 24 ঘন্টায় 1,301 জন। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 723 জন, সকল স্থল বন্দরে 420 জন, 2টি সমুদ্র বন্দরে 158 জন। এ পর্যন্ত সকল বন্দর এবং ক্যান্টনমেন্ট রেজিস্ট্রেশনে স্ক্রিনিং হয়েছে 7,37,456 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 24,115 জন। এ পর্যন্ত 7,84,931 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 515 জন। এ পর্যন্ত 21,593 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,63,865 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,01,85,374 জন। মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 24 ঘন্টায় 3,946 জন। এ পর্যন্ত 5,03,862 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট, 30 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করবার আগে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন এবং সামাজিক দূরত্ব এড়িয়ে চলুন, জনসমাবেশ বা জনসমাগম এড়িয়ে চলুন। যারা বয়োবৃদ্ধ আছেন তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ আপনারা দেখছেন যে আমাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আক্রান্ত বয়োবৃদ্ধদের মধ্যে কম হলেও তাদের মৃত্যু হার অনেক বেশি। কাজেই বয়োবৃদ্ধরা যেন আক্রান্ত না হয় সেই জন্য সবাই পরিবারের সকলেই সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যাদের অসংক্রামক ব্যাধি আছে বা দীর্ঘমেয়াদী অসুখ আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা বা ফুসফুসের সমস্যা, তারা সকলেই, যে কোনো ধরনের ক্যান্সার, তারা সকলেই আরও অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ তাদের জন্য ঝুঁকি অনেক বেশি। তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন, নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যাবেন এবং করোনা প্রতিরোধের জন্য অনেক বেশি সতর্ক থাকবেন। গর্ভবতী মা যারা আছেন তাদের প্রতিও বিশেষ অনুরোধ, আপনারা নিজে সতর্ক থাকবেন এবং পরিবারের অন্যরাও যেন গর্ভবতী মাদের প্রতি খেয়াল রাখেন, তাদের পুষ্টির বিষয়ে খেয়াল রাখেন এবং তাদের প্রতিরোধের বিষয়ে, যেন করোনা প্রতিরোধের বিষয়ে যেন সকলে খেয়াল রাখেন এবং গর্ভবতী মারা নিজেরাও নিজেদের যত্ন নেবেন এবং করোনা প্রতিরোধের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যারা শিশুদেরকে স্তনদান করছেন, আপনারা ইতিমধ্যেই, আমরা অনেকবার বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে স্তনের দুগ্ধ দানের মধ্য দিয়ে বা মায়ের দুধের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না, কাজে আপনারা আপনাদের শিশুদেরকে দুগ্ধপান করাবেন এবং অবশ্যই আপনি মাস্ক পরে নিয়ে শিশুকে দুধ পান করাবেন, বারবার হাত ধুবেন, শিশুকে দুধ পান করানোর আগে অবশ্যই আপনি সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবেন। সকলের জন্য পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধে বাড়ায়, কাজে সকলেই আমরা যথাসম্ভব পুষ্টিকর খাবার গ্রহণ করব। ফল, টাটকা শাকসবজি এবং ফলমূল, এগুলি আমরা খাবার খাবো। খাবারের মধ্যে আমিষ থাকলেও ভালো হয়, তবে যে কোনো ধরনের ডালের মধ্যেও, আমাদের সবজির মধ্যে থেকেও আমরা আমিষ পেতে থাকি। সবসময় যে মাছ মাংসের মধ্যে আমিষ নিতে হবে তা না, সবজি থেকেও আমিষ আছে, যেগুলো যাদের পক্ষে
এনিমেল বা পশুর আমিষ নেওয়া সম্ভব হয় না, তারা সবজি থেকেও আমিষ গ্রহণ করতে পারেন এবং ফলমূল সবজি থেকেই আমরা আমাদের নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি। এবং সবাই মানসিক স্বাস্থ্যর প্রতিও খেয়াল রাখবেন, মানসিকভাবে আমরা যেন সকলে উজ্জীবিত থাকি। যারা আক্রান্ত হয়েছেন তারা কখনোই দুর্বল হবে না, মানসিক দিক থেকে তারা উজ্জীবিত থাকবেন। নিয়মিতভাবে ব্যায়াম করবেন, বিশেষ করে ফুসফুসের ব্যায়ামের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ফুসফুসের ব্যায়াম চালিয়ে যাবেন। এবং যারা ঘরে অনেক দিন ধরে আটকে আছে, বিশেষ করে আমাদের শিশুরা এবং ছাত্রছাত্রীরা, তারা যেভাবে অনলাইন শিক্ষাদান পদ্ধতি চলছে তার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং শিশুদের প্রতি সবাই খেয়াল রেখে তারা যেন সৃষ্টিশীল কাজের প্রতি জড়িত থাকে সেদিকেও খেয়াল রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে চলবেন। এবং শেষ কথা আরেকটি বলবো যে যারা ধূমপান করেন তারা ধূমপান থেকে বিরত থাকবেন, কারণ ধূমপান করোনার ভাইরাসের জন্য একটি বাড়তি ঝুঁকি, কাজে ধূমপান থেকে অবশ্যই বিরত রাখবেন, বিরত থাকবেন এবং যে কোনো মাদক থেকেই বিরত থাকবেন। যে কোনো মাদকই আপনাকে ধ্বংস করতে পারে, কাজে যে কোনো মাদক থেকেই বিরত থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।